এখন সোয়া 6টা বাজে, সব কিছু প্রিপারেশন রেডি করতে করতেই সোয়া 6টা বেজে গেল। টিপু হয়তো 7টা সাড়ে 7টার মধ্যে চলে আসবে, আমরা 8টার মধ্যে খেতে বসবো। তো দুজন মানুষ, বাসায় কেউ নাই। তো এটা হচ্ছে ইলিশ মাছটা দিয়ে আমি একটু মাখা মাখা করে রান্না করব, আর এটা মাছটা আমি ভাজি করব, আর চিংড়ি মাছটা একটু ভুনা করব। তো সব মশলাগুলো একসাথে বেটে ফেললাম। তো আমি এখনই ইউটিউবে দেখলাম ইলিশ মাছ মাখা মাখা কীভাবে রান্না করে, একটা মেয়ে 10 মিনিট ধরে শুধু রান্নাই দেখালো। সো আমি সব মশলা একখানে করে আমি এটা বেটে নিলাম, এই যে ব্লেন্ড করে নিলাম, আমার লেস দেন হাফ মিনিট লেগেছে। এখন আমি মাখায় একটা বসাই দেবো, আর একটাতে ইলিশ মাছ কষায় বসাবো, সেম কী বলে চিংড়ি মাছটা কষায় বসাবো এই একই মশলা দিয়ে। আর চিংড়ি মাছের মধ্যে ইন অ্যাডিশন আমি একটু তেজপাতা দিব আর একটু গরম মশলা দিব, এইটুকুই। আর এই মশলাটা দিয়ে আমার এই সব রান্না হয়ে যাবে। আর এই ইলিশ মাছটা মাখায় রাখছি, এটা ভাজি ভেজে পেঁয়াজ দিয়ে ভুনা করে দিয়ে দিব, দেখি কয়টার মধ্যে শেষ করতে পারি। ইলিশ মাছটা মাখায় বসাবো, তো এখন শুধু একটু লবণটা দিব, একটু মাখা মানে হচ্ছে একটু ঝোল ঝোল করবো পানি পানি। এটা আন্দাজ মতো লবণ দিলাম, নামানোর আগে আরেকবার দিব। আর কাঁচামরিচ দিলাম, পেঁয়াজ দিলাম, আর সব মশলা মিক্স এটা এই যে মাখায় ফেলতেছি। আপনারা আবার আমার কড়াইতে যেয়েন না দয়া করে প্লিজ, যে আপনার কড়াই এমন কালো কালো কেন, আমার 30 বছরের সংসার, আমার কড়াইটা কালোই হবে এটাই স্বাভাবিক, আমি এগুলোতেই রান্না করতে অভ্যস্ত, এভাবেই রান্না করি। তো এই যে মাখানো শেষ, এখন আমি একটু আন্দাজ মতো পানি দিয়ে আমার হয়ে যাবে ইনশাল্লাহ। আমার মাছ মাখায় পানি দেওয়া শেষ, এখন আমি বসাই চুলা 10 মিনিট বা 15 মিনিটের মধ্যে আশা করছি ইলিশ মাছ রান্না। এখন মসুরের ডাল আর মুগের ডাল মিক্সটা দিচ্ছি, সবগুলো ভেজে নিয়েছি ডালগুলো। এখন ওই যে মশলাটা বানালাম ওই মশলাটা দিব আন্দাজ মতো, এটাও আমি মাখায় রান্না করবো আসলে, কারণ প্রেশার কুকারে তাহলে 10 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে। তারপরে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ এখান থেকে একটু তেজপাতা দিই, চিংড়ি মাছের জন্য রাখলাম তেজপাতা, একটু কাঁচামরিচ দিই। ইলিশ মাছটা আর বোধ হয় 10 মিনিটের মতো লাগবে, 5 মিনিট হয়েছে, নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো, আমার ইলিশ মাছের রান্নাটা শেষ। চিংড়ি মাছটা রান্না করবো আর ইলিশ মাছটা দু পেঁয়াজি করবো, চিংড়ি মাছের মধ্যে একটু আলু দিব। টমেটো দিচ্ছি, আলু টমেটো দিয়ে চিংড়ি মাছটা রান্না করে ফেলবো। যে ইলিশ মাছটা উঠালাম, এই যে তেলটা বেরোলো এই তেলটা ফেলে দিব, এই তেলটা আর কোনো কিছুর মধ্যে দিব না, নাহলে গন্ধ হয়ে যাবে। আমাদের দুইজনের আন্দাজে খাবারটা অনেক বেশি হয়ে গেছে, টিপু দেখা যাবে যে কোনো একটা তরকারি দেখে ওঠার চেষ্টা করবে, কারণ আমাদের অভ্যেসও তাই। আজকে একটু ইলিশ মাছ ভাজা আছে, রান্না আছে, চিংড়ি মাছ ভুনা আছে, একটু সালাদ আছে, কেঁচুয়েটা আছে। তো বৃষ্টির দিনে এরকম একটা খাবার, টিপু চলেই আসতেছে এখন ইকতালে, আমরা সোয়া ছয়টায় শুরু করছি, সোয়া 7টার মধ্যে শেষ হলো রান্না বান্না। আজকে কোর্ট থেকে বের হয়ে বাজারে গেলাম, মুসলিম বাজারে। মুসলিম বাজারে গিয়ে ইলিশ, চিংড়ি, মুরগি, সবজি এগুলি টুকটাক বাজার করে বাসায় ফিরলাম। বাসায় ফিরে কেটে বেছে তারপরে হচ্ছে গিয়ে রান্নাটা করলাম। আসলে আমরা যারা কর্মজীবী নারীরা আছি, আমরা সবসময় চেষ্টা করা উচিত যে কত কম সময়ের মধ্যে মোটামুটি একটা ভালো মানের রান্না করা যায়, কারণ এই কষায় টষায় রান্না করতে গেলে আসলে টেক্স টাইম। এটা যদিও অনেক মজা হয়, কিন্তু অত মজা করার জন্য যত সময় দেওয়া দরকার, আসলে আমাদের আদৌ অত সময় আছে কি না হাতে। তো আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট কুকিং প্র্যাকটিসটা যদি আমরা বজায় রাখি, হাইজিন মেনটেন করি এবং সুন্দর করে রান্নাবান্না করি পরিষ্কার পরিচ্ছন্নভাবে, তাহলে এটা অনেক ভালো হয় আর কি বিষয়টা। আর আমি যেটা বলেছি যে আমরা যখন মাছ রান্না করি এবং মাছের তেলটা আমরা ফেলে দিব, কারণ একটা মাছের তেল আর একটা মাছে ইউজ করলে জিনিসটা আসলে স্বাদটা নষ্ট হয়ে যায় এবং উচিত না করা, এবং সবসময় ভাজা তেল রান্না করার পরে ফেলে দেওয়া এটাই কাম্য। তো আশা করি আমার রান্নাটা যতটুকু যারা দেখছেন, আমি চাচ্ছি যে রান্নাবান্নার ব্যাপারে এত সময় নষ্ট না করে পুষ্টিমান বজায় রেখে রান্না করুন এবং খাওয়া দাওয়া করুন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক ধন্যবাদ দেখার জন্য।